আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মাসে আমাদের অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের অনার্স ভর্তিটাও স্টার্ট হয়ে যাবে। এখন আমাকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাকে কমেন্ট করছে এই বিষয়ে, ভাইয়া আমি যে অনার্স করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে অনার্স করব, আমার এই অনার্স করতে কেমন খরচ হবে, প্রতি মাসে আমার কেমন টাকা খরচ হবে, ভর্তি হতে কেমন টাকা খরচ হবে, বা বাৎসরিক আমার কেমন টাকা খরচ হবে, কারণ কি টোটাল 4 বছর আমাকে অনার্স করতে হবে। সেক্ষেত্রে খরচ বিষয়ে জানা আমার কিন্তু খুবই জরুরি, কারণ কি অনেক শিক্ষার্থী আছে এমন যে অনার্সে ভর্তি হওয়ার পরবর্তীতে খরচটা তারা চালাতে পারে না, খরচটা মেনটেন করতে না পেরে 1 বছর 2 বছর অনার্স করার পরবর্তীতে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে কি করছে, পরবর্তীতে আবার সে ডিগ্রিতে ভর্তি হচ্ছে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা আবার ডিগ্রিতে ভর্তি হবে, এই সমস্ত শিক্ষার্থীদেরও প্রশ্ন যে আমি যে ডিগ্রি করব, ডিগ্রিতে ভর্তি হতে আমার কত টাকা লাগবে, প্রাথমিকভাবে তোমাকে ভর্তি হতে হবে, ভর্তি হতে কত টাকা লাগবে, প্রতি মাসে কেমন খরচ হবে এবং বাৎসরিক আমার কেমন খরচ হবে। দেখো এই খরচগুলো কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জানা জরুরি, কারণ কি প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ক্ষেত্রে এমন হয় যে ভর্তি হওয়ার পরবর্তীতে যখন আমরা খরচটা ঠিকমতো মেনটেন করতে পারি না, অনেক শিক্ষার্থীর প্রবলেম আছে। হ্যাঁ, হয়তোবা তুমি এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমার মনে হবে যে আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমি যে কোনো জায়গায় ভর্তি হলে কন্টিনিউ করতে পারবো, কিন্তু তোমার সমস্যা নেই। কিন্তু এমন হাজার হাজার শিক্ষার্থী আছে তাদের আসলে সমস্যা, তারা এই সমস্যার কারণে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, 4 বছর 3 বছর তারা ধৈর্য ধারণ করতে পারে না, পরবর্তীতে কি করে, পরবর্তীতে তাদেরকে ইয়ার লস দিতে হয়। আমি চাচ্ছি যে এই ধরনের প্রবলেম যারা কারো ক্ষেত্রে না হয়, আমি এখনই তোমাদেরকে বলে দিব যে ভর্তি হতে আমাদের কেমন খরচ হবে সরকারি কলেজগুলোতে, বেসরকারি কলেজগুলোতে, আবার তুমি সরকারি কলেজে যদি অনার্স ডিগ্রি করো সেক্ষেত্রে কেমন খরচ হবে, বেসরকারিতে ডিগ্রি করলে সেক্ষেত্রে কেমন খরচ হবে, টোটাল অ্যামাউন্টটা আমি তোমাদেরকে বলে দিব, যাতে তোমরা অনার্স বা ডিগ্রি ভর্তি আবেদনের আগে সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারো যে আমার আসলে কোনটি করা উচিত। প্রথমত আমরা যদি অনার্স ভর্তির বিষয়ে আসি, সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে আমরা অনার্সে ভর্তি হই, এখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তি হবে। আমাদের HSC তে পাশ করা প্রায় 80% শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অনার্স করবে, ডিগ্রি করবে। অনার্স করতে হলে প্রথমে তোমাকে একটা কলেজে চান্স পেয়ে তারপরে ভর্তি হতে হবে। এখন সরকারি কোনো কলেজে তুমি যদি অনার্সে চান্স পাও এবং ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমার 3 থেকে 5 হাজার টাকা শুধুমাত্র ভর্তির জন্য লাগবে। প্রথমত ভর্তির জন্য 3 থেকে 5 হাজার টাকা লাগবে, আমার মনে হয় না যে এরকমই ভর্তি হবে, 3 থেকে 5 হাজার টাকা তোমাকে ভর্তির জন্য দিতে হবে। এবং যদি বেসরকারি কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার 5 থেকে 15 হাজার টাকা এর ভিতরে খরচ হবে বেসরকারি কলেজে ভর্তির জন্য, কারণ বেসরকারি কলেজে সেশন চার্জ এইটা ওইটা সেটা অনেক ধরনের খরচ থাকে, টোটাল খরচটা তারা ভর্তির সময় নিয়ে নেয়, এই টোটাল তোমার 5 থেকে 15 হাজার টাকার মতো খরচ হবে। এবং সরকারি কলেজে খরচ হবে 3 থেকে 5 হাজার টাকা, এটা হচ্ছে অনার্সের জন্য। এবং যারা ডিগ্রিতে ভর্তি হবে, ডিগ্রি ভর্তির জন্য তুমি যদি সরকারি কলেজে ডিগ্রি করতে চাও সেক্ষেত্রে তোমার খরচ হবে 2500 থেকে 3500 টাকা, এর ভিতরে তোমার খরচটা হয়ে যাবে তোমার হচ্ছে ভর্তির জন্য, ভর্তির ক্ষেত্রে খরচ হবে 2500 থেকে 3500 টাকা। এবং তুমি যদি বেসরকারি কলেজে ডিগ্রি করতে চাও সেক্ষেত্রে তোমার খরচ হবে 3000 থেকে 4000 টাকা, এই টোটাল অ্যামাউন্টটা খরচ হবে, আমার মনে হয় না যে এর থেকে বেশি পরিমাণ খরচ লাগবে। এখন আসি ভর্তি খরচটা আমাদের চলে গেল, আমি যদি সরকারি কলেজে অনার্স করি তাহলে আমার মাসিক কত টাকা খরচ হবে। দেখো সরকারি কলেজগুলোতে সাধারণত একটু সুবিধা আছে, সেটা হচ্ছে সব কিছুর চার্জটা তারা কম ধরে, এবং সরকারি কলেজ বলতে সরকার থেকে অনেকটা তোমাকে হেল্প করবে। যেমন ধরো তুমি যদি হোস্টেলে পড়াশোনা করো, সরকারি কলেজে হোস্টেলের ব্যবস্থা আছে, কিন্তু এই হোস্টেলের খরচটা তোমাকে হয়তো খাওয়ার খরচটা তোমাকে দিতে হবে, কিন্তু বাদবাকি যে খরচগুলো আছে এই খরচগুলো প্রায় ধরতে গেলে নেই বললেই চলে। যেমন ধরো তুমি যদি একটা মেসে থাকো, মেসে থাকলে সেখানে মনে করো একটা রুম ভাড়া, তুমি যদি পার্সোনালি একটা রুম নিয়ে থাকো সেখানে তোমাকে 2 থেকে 2500 টাকা বা 1500 টাকা দিতে হচ্ছে। তুমি যদি 2-3 জন মিলে থাকো, 2-3 জন মিলে যদি একটা মেস বানাও সেক্ষেত্রেও কিন্তু তোমার খরচ লাগছে। কিন্তু হোস্টেলে, হোস্টেলের সিট খরচ, আমরা যখন পড়াশোনা করেছি হোস্টেলে সিট খরচ ছিল 150 থেকে 200 টাকা, আমরা প্রতি মাসে 150 থেকে 200 টাকা দিতাম, এটা হচ্ছে 4 মাস 5 মাসেরটা একবারে 1000 টাকা দিয়ে দিতাম, পরবর্তীতে আমরা কন্টিনিউ করতাম 4-5 মাস, এই 4-5 মাস থাকতে আমাকে পরবর্তীতে আর কোনো টাকা দিতে হতো না। এই জন্য কোনো শিক্ষার্থী যদি সরকারি কলেজগুলোতে তারা যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে আমার মনে হয় 3 থেকে 5 হাজার টাকার ভিতর তোমার পুরো মাসটা কভার হয়ে যাবে, অর্থাৎ এক্সট্রা কোনো খরচ লাগবে না। 3 থেকে 5 হাজার টাকা, আমি শুধুমাত্র হোস্টেল বা খাওয়া দাওয়ার খরচের কথা বলছি না, তোমার টোটাল খরচ মিলে বলছি যে 3 থেকে 5 হাজার টাকা। তুমি যদি বাসা থেকে দূরে হোস্টেলে থেকে পড়াশোনা করো সেক্ষেত্রে 3 থেকে 5 হাজার টাকায় তোমার পুরো খরচটা হয়ে যাবে। এখন কোনো শিক্ষার্থী যদি হোস্টেলে না থেকে নিজেরা যদি মেসে থাকে, পার্সোনালি যদি রান্না করে খায় বা পার্সোনালি যদি একটা রুম নিয়ে থাকে, সেক্ষেত্রে তার অবশ্যই 5 থেকে 10 হাজার টাকা মাসিক খরচ হবে এটা হোস্টেলে। এটা শুধুমাত্র তোমার থাকা খাওয়ার খরচ না, তোমার টোটাল অ্যামাউন্টটা, অনার্সে সরকারি কলেজে পড়াশোনা করলে তোমার টোটাল অ্যামাউন্টটা 5 থেকে 10 হাজার টাকা খরচ হবে যদি তুমি
হোস্টেলে না থেকে অন্য জায়গায় মেস সিস্টেমে থাকো বা নিজে রান্না করে খাও, সেক্ষেত্রে তোমার খরচ হবে। এবং কোনো শিক্ষার্থী যদি মনে করো যে আমার কলেজটা আমার বাসা থেকে একটু দূরে, বাসা থেকে যাতায়াত করা যাচ্ছে, বাসায় থেকে সবকিছু করা যাচ্ছে, সেক্ষেত্রে তো যাতায়াত খরচও তোমার লাগছে না, আবার তুমি যে হোস্টেলে বা মেসে থাকবে এই খরচটা তোমার লাগছে না, এবং কোনো জায়গায় রুম ভাড়াও তোমার দিতে হচ্ছে না। অর্থাৎ এখানে তোমার 2 থেকে 3 হাজার টাকার ভিতরে টোটালি মেকআপ হয়ে যাবে। তুমি প্রাইভেট বলো বা আদার্স কোনো কিছু বলো, পরীক্ষার ফিটি বলো, প্রতি মাসে তোমার 2 থেকে 3 হাজার টাকা লাগবে। আমার মনে হয় না এক্সট্রা আর কোনো খরচ তোমার প্রয়োজন হবে। এখন আসি বেসরকারির বেলায়। বেসরকারি কলেজে তুমি যদি অনার্স করো সেক্ষেত্রে তোমার মাসিক খরচ হবে 5 থেকে 10 হাজার টাকা। এটা টোটালি খরচ 5 থেকে 10 হাজার টাকা। এবং এমন অনেক কলেজ আছে যেখানে খরচের পরিমাণটা একটু বেশি। যেমন ধরো সরকারি কলেজে কোনো শিক্ষকের কাছে তুমি যদি প্রাইভেট পড়ো সেক্ষেত্রে হয়তো বা তারা তোমার থেকে 500 থেকে 1000 টাকা নেবে। বা অনেকে কোর্স সিস্টেম করে প্রাইভেট পড়ায় যে এই কোর্সটার জন্য এত টাকা দিতে হবে, এরকম সিস্টেম করে প্রাইভেট পড়ায়, সেক্ষেত্রে কস্টটা একটু কম। বেসরকারি কলেজে তুমি প্রাইভেট পড়তে গেলে সেখানে কস্টটা একটু বেশি, তারা একটু সব কিছুই চার্জটা একটু বেশি ধরে। এই জন্য সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজের খরচটা আসলে একটু বেশি। এখন আসি ডিগ্রির বেলায়। ডিগ্রিতে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে চায় তাহলে ভর্তির জন্যই প্রথমে তাকে 3 থেকে 5 হাজার টাকা খরচ করতে হবে। এটা হচ্ছে সরকারিতে তুমি 2500 থেকে 3500 টাকার ভিতর ভর্তি হতে পারবে, বেসরকারিতে তুমি 3000 থেকে 4000 টাকার ভিতর ভর্তি হতে পারবে। অর্থাৎ এই সরকারি এবং বেসরকারিতে এটা হচ্ছে তোমার ভর্তি খরচ। এখন যদি আমি পড়াশোনার বেলায় আসি যে আমার মাসিক কত টাকা খরচ হবে। ডিগ্রি সাধারণত কারা করে? ডিগ্রি সাধারণত 2 টাইপের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পরিমাণে ডিগ্রি করে। প্রথম টাইপের শিক্ষার্থীরা হচ্ছে আমি চাকরির পাশাপাশি পড়াশোনা করতে, দ্বিতীয় টাইপের শিক্ষার্থীরা হচ্ছে কম জিপিএ থাকার কারণে অনার্সে ভর্তি হতে পারেনি, পরবর্তীতে তারা ডিগ্রিতে ভর্তি হচ্ছে। এখন তুমি যদি ডিগ্রিতে বাসায় না থেকে যদি হোস্টেল বা মেসে থেকে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমার 3 থেকে 4 হাজার টাকা লাগবে। কারণ কি, ডিগ্রির খরচটা হচ্ছে অনার্সের থেকে অনেকটাই কম। ডিগ্রি খরচ অনার্সের থেকে অনেকটাই কম। তোমার 3 থেকে 4 হাজার টাকা লাগবে যদি বাসা থেকে দূরে তুমি কলেজের কোনো হোস্টেলে বা মেসে থেকে পড়াশোনা করো, সেক্ষেত্রে 3 থেকে 4 হাজার টাকা তোমার খরচ লাগবে। এবং তুমি যদি বেসরকারি কোনো কলেজে ডিগ্রি করো সেক্ষেত্রে তোমার 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে মাসিক খরচ, এটা আমি বলছি। কারণ কি, অনার্সের থেকে ডিগ্রির খরচটা কম। এবং ডিগ্রিতে আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে তোমাদের উপবৃত্তির সুযোগ আছে। অনার্সে কিন্তু উপবৃত্তির সুযোগ নেই, কিন্তু ডিগ্রিতে উপবৃত্তির সুযোগ আছে। অনার্সে সাধারণত ভর্তি সহায়তা এটা ওটা অনেক কিছুর সুযোগ থাকলেও কিন্তু উপবৃত্তির সুযোগ নেই, কিন্তু ডিগ্রিতে উপবৃত্তির সুযোগ আছে। তুমি চাইলে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে এবং উপবৃত্তির জন্য সিলেক্ট হতে পারবে। এই হচ্ছে টোটাল আমাদের অনার্সে যারা ভর্তি হবে যে সমস্ত শিক্ষার্থীরা, তারা যে বিষয়টা জানতে চেয়েছিল যে আমার মাসিক কেমন টাকা খরচ হবে, ভর্তি হতে কেমন টাকা খরচ হবে, আশা করি তারা তথ্যটা পেয়ে গেছো। কারণ কি, আমরা পরবর্তীতে ভর্তি হওয়ার পর অনেকে আফসোস করি যে আমার ভর্তি অনার্সে ভর্তি হওয়াটা ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে এই ধরনের আফসোস জানাও ভর্তি হওয়ার পরবর্তীতে না করতে হয়, এই জন্য আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম। এবং অনেক শিক্ষার্থী ডিগ্রিতে ভর্তি হওয়ার পরবর্তীতে আফসোস করে যে ডিগ্রিতে ভর্তি হওয়াটা আমার ভুল হয়ে গেছে, এই জন্য তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম। এখন তুমি অনার্সে ভর্তি হবে নাকি ডিগ্রিতে ভর্তি হবে, কোনটাতে ভর্তি হবে, এই সিদ্ধান্তটা তুমি ভর্তির আগে নিজেই নিতে পারবে এবং ভর্তির সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আশা করি ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।